হ্যালো, হ্যাঁ ম্যাডাম, বলছি যে আপনাদের কত নম্বর বাড়ি? 208, 280। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। হ্যাঁ, ওপরে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ম্যাডাম আপনার পার্সেল। আচ্ছা দিন, আপনি দাঁড়ান, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। কি ম্যাডাম, চিনতে পাচ্ছেন না? ঠিক চিনতে পারলাম না, কে বলছেন বলুন তো? আরে আমি সেই ডেলিভারি বয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি সেদিন টাকাটা না নিয়ে চলে গেলেন কেন? টাকা টাকা নিয়ে কি আবার হবে? আরে ম্যাডাম, টাকাটাই কি জীবনের সব? মানে এইসব টাকা ফাঁকার কথা ছাড়ুন, আমি আপনাকে একটা ভিডিও পাঠাই, খুব ভালো ভিডিও, ভিডিওটা দেখুন, দেখার পর আমাকে ফোন করুন। কিসের ভিডিওর কথা বলছেন? আরে ম্যাডাম, দেখুন না ভিডিওটা। ঠিক আছে, পাঠাও। হ্যাঁ পাঠাচ্ছি। জানোর, এসব কি ভিডিও করেছেন আপনি? এখন ডিলিট করুন, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু প্লিজ প্লিজ এই ভিডিওগুলো নিয়ে কিছু করবেন না, ডিলিট করে দিন। ম্যাডাম ভিডিও তো আমি ডিলিট করে দেব, কিন্তু আমার যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা চাই আপনার? এই বিশেষ কিছু না, লাখ তিনেক দিলেই হয়ে যাবে। লাখ তিনেক টাকা? ঠিক আছে, আমি আপনাকে টাকাটা দিতে রাজি, কিন্তু আপনি বলুন আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন? নিশ্চয়ই। কি বলছেন ম্যাডাম, টাকা পেলে আমি শুধু ভিডিও ডিলিট করব না, আমার ফোনটাই আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, আপনি আমার বাড়ি চলে আসুন, আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। কিন্তু কিন্তু আপনি কিন্তু আমার সামনেই ভিডিওটা ডিলিট করবেন। ম্যাডাম বলছি তো, আমার ফোনটাই আপনাকে দিয়ে দেব, এর থেকে বড় কথা কিছু হয়? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ভেতরে আসুন। আপনি এখানে বসুন, আমি ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি। আমি টাকাটা নিয়ে এসেছি, এবার যেরকমটা কথা ছিল সেরকমটা করুন। পকেট থেকে ফোনটা বার করুন আর ভিডিওটা ডিলিট করুন। এক হাতে টাকা নিন,
আর এক হাতে ভিডিওটা ডিলিট করুন। এ নিন,